আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচন যাবো কি না যাবো, এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দেবে না দিলে না, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে দেওয়া হয় এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014 পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি বারংবার, কোনো আমাদের ফল ছিল না। এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাল দিয়ে মামলাটাকে পুনঃ তদন্ত পুনঃ শুরু করেছে। এইভাবে প্রায় 24 কত বছর হলো, যত বছর উনি বেঁচেছিলেন সেই 95 থেকে শুরু করে টিল হি ডাইড ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল আমরা উকিলদের সাথে আলাপ করেছি, সবার সঙ্গে 28 জন আর সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ করা দাঁড়া করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল। এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে, বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ, তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল। এবং যত দিন গেল 2024 পরে 2018 কিন্তু বিএনপি নির্বাচন করেছিল, কাজে নির্বাচনে গেলেই যদি নির্বাচন সব নির্বাচন বৈধ হয় তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল। 2024 আমি বারংবার বলেছি, এখনও বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার, শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়। এটা আমি বিভিন্ন মিডিয়ায় বলেছি, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট, ইট ইজ এ ফ্যাক্ট। অনেক মিডিয়ার লোক জানে, অনেক রাজনৈতিক নেতা জানে, যারা জড়িত ছিল সবাই জানে। কাজে আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচন যাবো কি না যাবো, এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দেবে না দিলে না, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে দেওয়া হয়। এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014 পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি বারংবার, কোনো আমাদের ফল ছিল না, জোর করে করা হচ্ছে। এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা, আমাদের বিভিন্ন নেতাকর্মীদের ভেতরে দিয়েছে। এবং 2024 কথা তোমরা একটা কথা, 2014 যদি এসএসএফকে খালি ফাঁসির মামলার ভয় দেখায়, 2024 ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই। তখন তো ইসরা সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসি, বিচারেরও দরকার নেই। কী হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না, তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য। তখন কোনো বিচার আচারের দরকার হতো না, যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো। কাজে এই সব জিনিস চিন্তা করে কাজ করতে হবে। তাহলে একবারে 2024 যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো, তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমাদের একটাই অপশন ছিল, সেটা হলো যে নির্বাচন যদি চলে এসছি, আমরা রাজনৈতিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমাকে দলকে বাঁচাতে হবে, যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে। নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের বেনিফিট নিতে হবে, নাহলে যদি দল না থাকে আমার রাজনীতি থাকবে না, আর রাজনীতি না থাকলে দল থাকে না। কাজে দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল প্রেজেন্ট নির্বাচন করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনে বলেছি, পরে সংসদে এসে বলেছি, নির্বাচনে যে 3 প্রকার, একটা হচ্ছে সরকার একদম অ্যাবসলিউট ফেয়ার দিয়েছে, কোনো হস্তক্ষেপ করে নেই, আমার নির্বাচন কোনো হস্তক্ষেপ করে নেই, তাদের ইচ্ছা তারা চাইলেই পারত, কিছু করেনি। আরেকটা হচ্ছে মানে যেভাবে যে পারো, মানি অ্যান্ড মাসল পাওয়ার, জোর করে হোক, যেভাবে হোক, যে জিতবে সে জিতবে, ফ্রি স্টাইল। এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ তরে দেওয়া হয়েছে, প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর সহিংসতা হয়েছে, নির্বাচন বাক্স দখল করা হয়েছে, এটা 2 নম্বর। 3 নম্বর হয়েছে, একটা হলো যে যত করো যে জিতুক, ফ্রি স্টাইল, লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা হবে। এটা আমি ডিক্লেয়ার করি এবং এটা বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটিস, যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না।